লর্ড রিপনের শাসনকালে আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দের তিরিশে জানুয়ারি ফৌজদারি বিচার আইনে সংশোধন করে বরলাটের সভায় বিল আনা হয় বিলটির প্রণেতা ছিলেন ভারত সরকারের তৎকালীন আইন সচিব স্যার ইলবার্ট প্রচলিত আইন অনুসারে কোনো ইউরোপীয়র বিচার ভারতীয় জজ বা ম্যাজিস্ট্রেট করতে পারতেন না এবং লর্ড রিপন ওই অন্যায় বৈষম্য দূর করার উদ্দেশ্যে স্যার ইলবার্টের উপর নতুন আইন প্রণয়নের দায়িত্ব অর্পণ করেন এই উদ্দেশ্যে ইলবার্ট বিলে ইউরোপীয় আসামিদের বিচারের সমস্ত ভারতীয় বিচারকদের হাতে অর্পণের প্রস্তাব করা হয় কিন্তু বিলের খসড়া প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে ভারতে বসবাসকারী ইউরোপীয়দের মধ্যে তীব্র উত্তেজনা ও বিক্ষোভ দেখা দেয় বিল প্রত্যাহারের জন্য তারা আন্দোলন শুরু করেন অপরদিকে বিলটির সমর্থনে ভারতীয়রা সভা সমিতি করতে থাকেন শেষ পর্যন্ত ইউরোপীয়দের আন্দোলনের চাপে বিলটি প্রত্যাহার হলেও ইউরোপীয় ও ভারতীয়দের বিচার ক্ষমতা ও পদমর্যাদা সমান করা হয় তবে ইলবাট বিলের পক্ষে ও বিপক্ষে যে আন্দোলন হয় তা থেকে এদেশের শিক্ষিত সমাজ বহু মূল্যবান অভিজ্ঞতা সঞ্চয় করে এবং ইংরেজ সরকারের অন্যায় অবিচারের বিরুদ্ধে ভারতের শিক্ষিত সমাজের নিয়মতান্ত্রিক আন্দোলনের তখন থেকেই সূত্রপাত